আসসালামু আলাইকুম, আমি শারমিন রূপা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি যেহেতু নেচার অনেক ভালোবাসি, এজন্য আমি আমার আউটডোর স্টুডিওটা আমার বেলকনিতে করেছি। এখানে মূলত আমি দিনের বেলা কাজ করি। আজকের এই ভিডিওতে এই ক্যালিগ্রাফি পেন্টিংটির সম্পূর্ণ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ থাকবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখানে রেডিমেড ক্যানভাস নিয়েছি। এই ক্যানভাসগুলোর সারফেস অনেক রাফ থাকে, সেজন্য সবার প্রথমে ক্যানভাসের উপরে জেসোর একটা কোট দিয়ে নিতে হয়। আমি এখানে জেসো দিয়ে ভালো করে কোট করে নিব। দেখতে হবে যে কালার অথবা জেসো যাতে ক্যানভাসের উপর একদম ইভেনলি বসে, সেজন্য ভালো করে ক্যানভাসে জেসো অ্যাপ্লাই করে নিতে হবে। আমি ড্রাই হওয়ার জন্য ক্যানভাসটাকে রেখে দিলাম। কাজ শেষ হলে অবশ্যই আর্ট টুলসগুলো আপনারা ভালো করে ওয়াশ করে রেখে দেবেন, তাহলে আপনাদের আর্ট টুলসগুলো অনেক দিন লং লাস্টিং হবে। আমি ক্যানভাসে ড্রাই হওয়ার পর তাতে পেন্সিল দিয়ে ড্র করে নিচ্ছি। এক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে থেকে ক্যালিগ্রাফির হরফ সম্পর্কে জানতে হবে, এটা নিয়ে অনেক প্র্যাকটিস করতে হবে। ক্যালিগ্রাফির অনেক ধরনের খত থাকে, সেই খতগুলো আপনাকে আগে শিখে নিতে হবে, তাহলেই আপনি সুন্দর একটা কম্পোজিশন রেডি করতে পারবেন যে কোনো আয়াত দিয়ে। আমি হালকা করে ড্র করার পর একদম এখন ফাইনাল একটা লাইন টেনে নিচ্ছি। ফাইনাল লাইন টানার পর ওইটার উপরে আমি মার্কার দিয়ে আউটলাইন করে নিব। এই যে ক্যানভাস ড্রয়িংয়ের ফাইনাল লুক। আমি কালার নিয়ে নিচ্ছি, আসলে একটা কালার মাথায় কম্পোজিশন করে রেখেছিলাম, তো আমি র কালার ইউজ করব না, কিছু কিছু করে কালার মিক্স করে নতুন নতুন শেড ক্রিয়েট করার চেষ্টা করব। পেন্টিং করতে মূলত অনেক বেশি কালার লাগে না, আপনি 6টা কালার দিয়েই সবগুলো শেড ক্রিয়েট করতে পারবেন। তার জন্য আপনাকে অবশ্যই কালার সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। আমি কালার নিয়ে একটা ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। ক্যানভাসে আমি একটু পানি স্প্রে করে নিচ্ছি, যাতে কালার দিলেই কালারটা একদম ক্যানভাসে বসে না যায়। আমি একটু একটু করে কালার নিয়ে ক্যানভাসে ব্লেন্ড করে নিব, এটা একদম কালার বেস বলা যায়। তাই আমি হালকা হালকা করে যে সেটটা যেরকম কালার দিব চিন্তা করেছি সেরকমভাবে বসিয়ে নিচ্ছি। আমি কিছু জায়গা ডার্ক, কিছু জায়গা লাইট রাখবো, সেজন্য সেইভাবেই সেই কালারগুলো ওই সাইডগুলোতে বসিয়ে নেব একটু একটু করে। আর অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে পেন্টটা যাতে একদম শুকিয়ে না যায়, তার আগেই এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি মাঝখানে মাঝখানে একটু ওয়াটার স্প্রে করে নিচ্ছি, যাতে করে এটা একটা সুন্দর ট্রান্সপারেন্ট লুক দেয় কিছু কিছু জায়গায়, তখন এটা নিজে নিজে একটা সুন্দর টেক্সচার ক্রিয়েট হবে। একটু লাইট কালার দিয়ে কিছু কিছু জায়গা আমি লাইট করে নিচ্ছি। কালারগুলো একটু সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটা আসলে প্রথম প্রথম একটু এলোমেলো লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে কালার করতে করতে ওইটা ব্যালেন্স হয়ে যাবে। আমি প্যালেট নাইফের মাধ্যমে ক্যানভাসে বিভিন্ন জায়গায় কালার দিয়ে নিচ্ছি। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করার ক্ষেত্রে কিছু কিছু জায়গা আমি একদম ছেড়ে দিব, যাতে একদম ব্লেন্ড না হয়, আবার কিছু কিছু জায়গা ব্লেন্ড করে মিশিয়ে দিব।
এখানে আমি একটা ক্লোজ ভিউয়ে দেখাচ্ছি কালারগুলো কীভাবে ব্লেন্ড করে। আমি একটু হলুদের মধ্যে শেড নিয়ে আসতে চাচ্ছি, সেজন্য হালকা হালকা করে কালার নিয়ে ব্লেন্ড করে নিব। যে জায়গাগুলোতে কালার মনে হচ্ছে উঠে আছে, আমি সেই জায়গাগুলো একটু একটু করে কালার ব্লেন্ড করে দিচ্ছি। এই যে আমার ব্যাকগ্রাউন্ড বেস কমপ্লিট আলহামদুলিল্লাহ। গোল্ডেন কালার দিয়ে আমি কিছু কিছু জায়গা হাইলাইট করে নিব। লেখার ভেতরে আমি যে জায়গাগুলো বেশি হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোতে গোল্ডেন কালার বসিয়ে নিচ্ছি। গোল্ডেন কালারটা না একটা অনেক সুন্দর রয়্যাল ভাইব দেয়। ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ, এখন আমি হার্ভগুলো নিয়ে কাজ করব। হার্ভগুলো শেডিং করব ডার্ক কালার দিয়ে। শেডিংটা অনেক ইম্পর্টেন্ট ক্যালিগ্রাফির ক্ষেত্রে, এতে ক্যালিগ্রাফির আসল সৌন্দর্য প্রকাশ পায়। আমি ডার্ক কালার দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। কিছু কিছু জায়গা হালকা হয়ে যাবে, কিছু জায়গা একটু ডার্ক থাকবে। আসলে যে সাইডগুলোতে আলোর রিফ্লেকশন পড়বে সেই কালারগুলো লাইট থাকবে, আর যেই সাইডটা আমি অন্ধকার রাখতে চাই, আই মিন অপোজিট সাইড সবসময় ডার্ক থাকবে, আর যে সাইডে রিফ্লেকশন পড়বে সে সাইডটা অনেক লাইট করবে। এখানে আমি ক্লোজ ভিউয়ে আস্তে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালো করে এখানে খেয়াল করবেন। ভিডিওটা যাতে লেন্দি না হয় এই জন্য আমি স্পিড বাড়ি করছিলাম। আপনারা যদি ডিটেলস ভিডিও চান খুব ডিটেলিংভাবে কীভাবে আমি কাজ করি, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাল্লাহ ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেমভাবে আমি সবগুলো হরফ শেড করে নিব। শেডিং করার পর হরফগুলো একদম উঠে উঠে আছে এমন দেখা যাবে। আপনারা যদি ক্যালিগ্রাফির বেসিক কোর্সগুলো চান তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর অফলাইন বা অনলাইন কোর্স করতে চাইলে আমার কাছে আপনারা আমার ফেসবুক পেজ অথবা আইডিতে যোগাযোগ করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজ লিংক এবং আইডি লিংক দিয়ে দিব। যে কোনো কাজের মূল মন্ত্র হচ্ছে চেষ্টা এবং প্র্যাকটিস। এই দুইটা জিনিস যদি আপনি সমানতালে করতে পারেন তাহলে অবশ্যই আপনি যে কোনো কাজে সফল হবেন ইনশাআল্লাহ। আর আর্টের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্রথম প্রথম একটু খারাপ হবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হাল ছাড়া যাবে না, চেষ্টা আর পরিশ্রমটা বজায় রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সব কিছুতে সফলতা আসবে। আমার প্রথম দিকের কাজ দেখলে আমার এখনও একদম হাসি পায়। আমি এটা নিয়ে একটা ভিডিও করবো ইনশাআল্লাহ। আমি সেমভাবে সবগুলো হরফ শেড করে নিচ্ছি। এই যে আমার পেইন্টিং কমপ্লিট হয়ে গেছে, একটা ফাইনাল লুক। আমার পেইন্টিং যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
আর পেইন্টিং সম্পর্কে কোনো কোয়েরিজ থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।